হাদিস বারোশো একচল্লিশ জাবির ইবনা আবদুল্লাহ হদিয়াল্লাহ তাল আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম আলী ওসলাম বললেন আজ হাবসা দেশের সিনিয়র একজন নেককার লোকের উফাত হয়েছে তোমরা এসো তার জন্য জানাজার সালাত আদায় করো রাবি বলেন আমরা তখন কাতার বদ্ধ হয়ে দাঁড়ালে নবী করিম সল্ল্লা আলী ওসাল্লাম জানাজার সালাত আদায় করলেন আমরা ছিলাম কয়েক কাতার আবু জুবাইর রহমতুল্লাহ আলাই জাবির রদিউলা আনহু থেকে বর্ণনা করেন জাবির রদিউল্লাহ আনহু বলেছেন আমি দ্বিতীয় কাতারে ছিলাম হাদিস বারোশো বিয়াল্লিশ ইবনে আব্বাস রদিউল্লাহ তাল্লাহ আনহুমা থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিউসাল্লাম এক ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন যাকে রাতের বেলা দাফন করা হয়েছিল তিনি জিজ্ঞাসা করলেন একে কখন দাফন করা হল সাহাবিগণ বললেন গত রাতে তিনি বললেন তোমরা আমাকে অবহিত করলে না কেন তারা বললেন আমরা তাকে রাতের আধারে দাফন করেছিলাম তাই আপনাকে জাগানো পছন্দ করিনি তখন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন আমরাও তার পিছনে কাতার বদ্ধ হয়ে দাঁড়ালাম এবং আব্বাস রদিউল্লাহ তাল আনহমা বলেন আমিও তাদের মধ্যে ছিলাম তিনি তার জানাজার সালাত আদায় করলেন হাদিস বারোশো তেতাল্লিশ শাহাবি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন এমন এক সাহাবি আমাকে খবর দিয়েছেন যিনি তোমাদের নবী করিম সোল্লাহ আলী সঙ্গে একটি পৃথক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি নবী করিম সোল্লাহ আলীহি ইমামতি করলেন আমরা তার পিছনে কাতার করলাম এবং সালাদ আদায় করলাম শাইবানী রহমতুল্লা আলহি বলেন আমরা শি রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করলাম হে আবু আমর আপনাকে এই হাদিস কে বর্ণনা করেছেন তিনি বললেন ইবনে আব্বাস রদিউল্লাহ আনহুমা হাদিস বারোশো চুয়াল্লিশ ন্যাফি রহমতুল্লাহ আলহী থেকে বর্ণিত তিনি বলেন ইবনে অমর রদিউল্লাহ তাল্লাহ আনহুমা এর নিকট বর্ণনা করা হল যে আবু হুরাইরা রদিউল্লাহ তাল আনহু বলে থাকেন যিনি জানাজার অনুগমন করবেন তিনি এক কিরাত পরিমাণ সোয়াবের অধিকারী হবেন তিনি বললেন আবু হুরাইরিয়াল্লাহ তাল আনহু আমাদের বেশি বেশি হাদিস শোনান তবে আইসা রদিয়াল্লাহ তাল আনহা এই বিষয়ে আবু হুরাইর রদুল্লাহ তাই আনহুকে সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন আমিও রসুল্লাহ সাল ওসাল্লামকে এই হাদিস বলতে শুনেছি ইবনে অমর রদ্লাহ তাল্লাহ আনহুমা বললেন তাহলে তো আমরা অনেক রাত সোয়াব হারিয়ে ফেলেছি ফারতু এর অর্থ আল্লাহর আদেশ আমি খুঁয়ে ফেলেছি হাদিস বারোশো পঁয়তাল্লিশ আবু হুরাইরা রদিয়াল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃতের জন্য সালাদ আদায় করা পর্যন্ত জানা যায় উপস্থিত থাকবে তার জন্য এক কেরাত সোয়াব আর যে ব্যক্তি মৃতের দাফন হয়ে যাওয়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য দু কেরাত সোয়াব জিজ্ঞাসা করা হল দু কেরাত কি তিনি বললেন দুটি বিশাল পর্বত সমতুল্য